এক সাহাবী আল্লাহর হাবিবের পেশাব মোবারক রাত্রি বেলায় পান করে ফেললেন, নবীর পেশাব মোবারক পান করার পরে সে ভাবছে এত মজার শরবত খাইলাম, জীবনে আর সর্বাধিক কেমন ছিল, মেষ নম্বরের মতো গ্রাম পাওয়া যাইত, এত মজার শরবত দুনিয়া তার কেউ বানাইতে পারে না, এত মজার শরবত আর পায়খানা মোবারক এই দুনিয়ার কেউ দেখে না, দেখিনি। নবী পায়খানা করার লগে লগে মাটিয়ে খেয়ে ফেলতো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জনের মন্তব্য শুনলাম যে তারা বলতেছে নবী পাক। আসলে নবী পাক, নবী পাক বলতে আমরা কি বুঝি? আমরা কোরআনে আল্লাহ তাআলা বলছে যে সুবহান আল্লাহ, বা আমরা এটা যে হাদিসও আসছে যে সুবহান আল্লাহ, এটার মানে কি? তার মানে আমরা সবাই জানি যে আল্লাহ পবিত্র। তা এই সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র, এটা আপনি আনলেন মুহাম্মদ সাল্লামের কাছে যে সুবহান রাসুল। তার মানে স্পষ্ট, আপনি আল্লাহ যেই পবিত্র আর রাসুল সেই পবিত্র, আর কি একই আপনি করলেন। কিন্তু কোনোদিন কি শুনছেন যে কোরআন বা হাদিস এখানে সুবহান রাসুল আসছে? অবশ্যই না, অবশ্যই না। কোনো তাবে তাবেইন তারাও কখনো বলে নেই যে আবেগ আবেগে, কোনো কবিও বলে নেই যে সুবহান রাসুল। আপনি তো আমরা অনেক কিতাব শুনেছি, অনেক শুনেছি সৌদি আরবের, সৌদির অনেক বড় বড় আলেম বা অনেক বড় বড় আলেম ছিল, তারা কখনোই বলে নেই যে সুবহান রাসুল, এটা কখনোই বলেনি। মানে সুবহান রাসুল মানে হলো পবিত্র রাসুল, আল্লাহ তাআলা পবিত্র আপনি আমরা সবাই জানি। কিন্তু এইটা আপনি এই জিনিসটা আমাদের বিতর্ক করার কোনো প্রয়োজনই নেই, কারণ যেটা কোরআন ও হাদিসে নাই ওই জিনিসটা আমরা কেন আলোচনা করব? কী বোঝাতে চান আপনি? বলছে যে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলছে আর কি এমনভাবে বলছে আর কি কী বলবো আর কি তার গায়ে অনেক জোশ আর কি এমন ভাব দেখাইলো আর কি সেই একা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আর কেউ ভালোবাসে না। যে বলতেছে কি যে আমার নবীর পোরসা পায়খানা থুতু মোবারক সব পাক, মানে কি ভাই? আসলে আপনারা দেখুন ভিডিওটা, আপনারা একবার দেখুন যে কিভাবে বলছে মিস্টার তাহেরি। যারা বলে নবীকে নবী পাক বলা যাবে না নিঃসন্দেহে ওরা খ্রিস্টানদের দালাল, তুই কোন দলিলে বলছস বল? যারা কিছুদিন আগে বলছিল পাক বলতে গেলে কি বুঝি? আমরা তো জানি যে আমরা যে মানুষগুলো আছে আমাদের প্রস্রাব পায়খানা সব নাপাক। আপনি কি কোন পাক বুঝাতে চান? কী বুঝাতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পাক বলতে গেলে আপনি কী বুঝাতে চান? তার কী কী বুঝাতে চান আপনি যে তার বাথরুম পোরসা পায়খানা সব পাক, আপনি কী বুঝাতে চান? কোরআন হাদিস বিরোধী বা খোঁচাচ্ছেন সুবহান রাসুল, এটা কোনো হাদিসে আসে নেই, কোরআনে আসে নেই, কোনো তাবে তাবেনের মুখে আসে নেই, কোনো মাঝহাব চার মাঝহাবের ভিতরে এক মাঝহাবেও নেই। তাহলে আপনি সুবহান রাসুল আর কি পবিত্র নবী ভাই, আমাদের উচিত তো এটা না। আমাদের উচিত তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন আমাদের উচিত তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। কারণ আপনারাই তো বলেন যে আপনারা যে আলেম সমাজ আছেন তারাই তো বলেন যে যদি নবীর নাম আসে যেখানে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তার গুনাহ হবে, অবশ্যই, কারণ আপনারা মনে করেন এটা ওয়াজিব। অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে কেউ যদি আপনার নাম শুনে যদি কেউ এই দুরুদ না পাঠ করে তার উপর অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিন, তার মানে কী বোঝা যায় এটা? যে দুরুদ পড়া জরুরি, আপনি দুরুদ পড়েন না অথচ আপনি নবী পবিত্র, কী দরকার আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসতেছেন না, আপনি এমন ভালোবাসতেছেন আল্লাহর সাথে আপনি তুলনা করতেছেন, তাহলে কী বুঝান আপনি? মানে আমাদের উচিত কী? কোরআন ও হাদিস ফলো করা, তাই না? তো কোরআন ও হাদিস ফলো করেন বা তাবে তাবেইনদের ফলো করেন,
সাহাবীদের ফলো করেন, তাদের থেকে যেটা পেয়েছেন সেইটা ভিত্তিক আমল করেন, সেটা ভিত্তিক কথা বলেন। নবী পাক এটা তো আমাদের বলার দরকার নেই, যখন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আপনি আগে দুরুদ পড়েন, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না পাক বলা, কারণ এটা আল্লাহ সুবহান রাসুল এটা কোনো জায়গায় কোরআন হাদিস কোনো জায়গায় বলে নেই। যদি এই কথা বলারই থাকতো কোরআনে আল্লাহ তাআলা বলতো যে হে নবী পাক, বলতো অবশ্যই, কিন্তু বলে নেই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলে নেই যে এরকম কোনো হাদিসও আসে নেই যে নবী পাক। অথচ আপনারা হাদিস লিখতেছেন একটা, বাংলা অর্থ বলতেছেন যে নবী পাক, কেন কোনো হাদিসে কি আসছে যে সুবহান রাসুল? হাদিস বলতেছেন ঠিকই, কিন্তু হাদিসের নিচে বাংলা তর্জমা লিখতেছেন নবী পাক, এটা তো হাদিস আসেনি। হাদিসে আসছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা বলতেছেন নবী পাক বলেছেন। ভাই এই হাদিসে তো জালিয়াতি করার দরকার নেই, আছে। তারপর আমরা আসলে ভাই আমাদের তো এগুলো দরকার নেই, যেটা কোরআন হাদিস ভিত্তিক যেই আলোচনা সেগুলো আপনারা করেন। আপনারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলতেছেন আমি নবী পাক, আরে ভাই নবী পাক কেন বলবেন? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললা আপনারা বলছেন নবী পাক, এটা কোন ধরনের? বিশেষ করে এই স্বভাবটা বেশিরভাগ লোকে আমাদের সুন্নি ভাইদের। আসলে ভাই আপনারা তো কী বলবো, আপনারা তো এমন মাপের মানুষ যে আপনাদের ধরা যায় না। আপনারা সুন্নি ভাইদের স্বভাব নবী পাক বা বিভিন্ন বিতর্কিতভাবে, যে তাকে কিছুদিন আগে বলো তাহেরি এই আল্লাহর ধন খাজারে দেয়া আছে না, আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া। আর কি এমন বড় শিরিক করলো, সে আবার পরবর্তীতে অন্য একটা মাহফিলে বললো ইয়ারে বেটা আমি এভাবে বলি না, আমি এভাবে বলছি। ভাই ধোকাবাজি পাইছেন ইসলাম? বলেন আপনি, বলেন ইসলামটা কি ধোকাবাজি? হ্যাঁ, বেশি দিন আর টিকতে পারবেন না। আপনি কেন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে থুতু মোবারক, তারপরে এই বাথরুম পোশাক সব পাক, এটার মানে কি? যাই হোক ভাই, আমরা সব সময় চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস কোরআন বা তাবে তাবেইন তাদের ফলো করার। আপনি হানাফি মাজহাব মানেন, এটা দোষের কিছু না। হানাফি মাজহাবের অনেক বড় বড় আলেম আছে, তাদের কাছে দেখেন তাদের আকিদা ওদের এবং আহলে হাদিসের আকিদা কোনো ডিফারেন্ট না, এক। যেমন আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, সে কি হানাফি না? অবশ্যই হানাফি। আমরা হানাফি ফেকার উপরেই বই পড়েছি, সেহেতু যে মাসআলাতে আমি হাদিস অধ্যয়ন গবেষণা করতে না পারি সে মাসআলায় অবশ্যই হানাফি মাজহাব মানি। আর যেখানে হাদিস অধ্যয়ন করি, অনেক হাদিস অধ্যয়ন করে দেখছি হানাফি মাজহাব ঠিক আছে, সেখানেও হানাফি মাজহাবই মানি। যেখানে দেখি দুই রকম আছে, হানাফি মাজহাবের দলিল আছে তবে অন্যটা জোরালো, সেক্ষেত্রে আমি মাসআলা সাধারণ মানুষের হানাফি মাজহাবের বাইরে দিই না। তবে আমি মনে করি দ্বিতীয়টাও জোরালো, দ্বিতীয়টার আমল সহি, হয়তো আমি মাঝে সাথে করি করি না এটাকে বৈধ বলি। আর যেখানে দেখি যে হানাফি মাজহাবের এরকম দু একটা মশলা হয়তো আসে, হানাফি মাজহাবের কোনো দলিল আমার কাছে নেই, হাদিস পাচ্ছি না, আলেমদের খুঁজেও পাচ্ছি না, কিন্তু তার বিপরীতে সহি হাদিস আছে, আমি হাদিসটাই সহি বলি আমল করি, আমি এটার বিপরীতে কথা। সে নিজে স্বীকার করেছেন যে আমি হানাফি, অথচ এই লোক আলেম সমাজ আছে তারা তো এই আব্দুল্লাহ জাহাঙ্গীরকে নিয়ে গর্ব করি। ভাই আপনার মতো আলেমকে নিয়ে আমরা কেন গর্ব করতে পারি না, বা আপনার হুজুরকে নিয়ে আমরা কেন গর্ব করতে পারি না, এটা আপনি বুঝেন না? হ্যাঁ, আকিদায় প্রবলেম। আসলে আমরা সবসময় চেষ্টা করব যে কোরআন ও হাদিস মানার, কোরআন ও হাদিসে যেইটা নাই ওইটা আমাদের দরকারও নেই, ওটা বাদ। আর যেটা একটা মাসালা দরকার, বড় একটা আলেমের কাছে যান, কিন্তু এই নতুন নতুন কথা আবিষ্কার করবেন না, খোদা, তারপরে নবী পাক, তারপরে আল্লাহর ধন রাসূলের দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, তারপরে রাসূলের ধন খাজারে দিয়া খাজার শুয়ে আছেন আজমিরে, তার মানে কি? আর এই লোকই বলতেছেন নবী পাক, এই লোকই বলতেছেন খোদা, মানে কি? এগুলোর মানে কি একবারও ভাবছেন? হ্যাঁ, একবারও ভাবেননি। যাই হোক, আমরা সবসময় চেষ্টা করব
যে কোরআন ও হাদিস অনুসরণ করার, কোরআন হাদিস থেকে যে সইরা যাইব সে একবার স্পষ্ট পথভ্রষ্ট। আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহ তাআলা কোরআন ও হাদিস ভিত্তিক আমল করার। আমি কিছু ভুল বলে থাকি, আপনারা আমার কমেন্ট বক্সে আমার সংশোধন করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।